দর্শক, আজকে সন্ধ্যার বিশেষ আয়োজন নিটোল টাটা টেবিল টকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের টেবিল টক অনুষ্ঠানে, এই সময়কালের বাজেট ও মূল্য সংযোজন কর নিয়ে কথা বলবার জন্য। আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ, ফার্স্ট সেক্রেটারি জাতীয় রাজস্ব বোর্ডে NBR-এর। আপনাকে স্বাগত জানাই স্যার। ধন্যবাদ। এবং তার পাশে আছেন ডক্টর আলমগীর আলম, অর্থনীতি বিশ্লেষক। আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত এক সপ্তাহ এবং আরও কিছু বেশি সময় ধরে আমরা এবারের প্রস্তাবিত যে বাজেট তার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছি। আজকে একটু বিশেষভাবে আমরা মূল্য সংযোজন কর নিয়ে, যেটি আপনি দেখছেন বর্তমানে আপনি দায়িত্বে, সেটি নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে মূল্য সংযোজন করের আইন আছে বাংলাদেশে, সেটির বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ আছে, কিন্তু এবারের আলাপ আলোচনায় মনে হচ্ছে যে এটি নতুন করে আসলো, আসলে কিন্তু তা নয় ব্যাপারটি। আপনি কি একটু ওভারভিউটা বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। না, বিষয়টা আসলে নতুন। আমাদের দেশে ভ্যাট বাস্তবায়ন হয়েছে 1991 সালে। তো 91 সাল থেকে এ পর্যন্ত আজকে প্রায় 26 বছর ভ্যাট অলরেডি কার্যকর আছে। আমাদের আগের যে আইনটা ছিল সেটি 26 বছর ধরে কার্যকর আছে, কিন্তু যে আইনটা আমাদের কার্যকর ছিল 1991 সালে, আমরা যে আইন বাস্তবায়ন করেছিলাম, সেই আইনটি এবার পরিবর্তন করা হচ্ছে। আগামী 1 জুলাই থেকে নতুন আইন কার্যকর হবে, ভ্যাটের নতুন আইন। এই নতুন আইনটা পার্লামেন্টে পাশ হয়েছে 2012 সালে, মানে আজ থেকে 5 বছর আগে। আচ্ছা, তো আমাদের আগের যে ভ্যাট সিস্টেম ছিল, সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে আমরা অ্যাডমিনিস্টার করতাম। আচ্ছা, নতুন সিস্টেম আমরা করতে যাচ্ছি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেমে। এখানে অর্গানাইজেশনাল রিস্ট্রাকচারিং করা হচ্ছে, অটোমেটেড সিস্টেম করা হচ্ছে, মানে একটা নতুন এই পুরো একটা ওভারহলিং করা হচ্ছে সিস্টেমটাকে, আর সামগ্রিক সংস্কার করা হচ্ছে। তো মোট কথা হলো যে ভ্যাট কিন্তু আগের ভ্যাট না, এটা একটা নতুন ভ্যাট। কিন্তু এই আইন বাস্তবায়িত হলে দ্রব্যমূল্য বেড়ে যাবে বলে অনেকে মতামত দিচ্ছেন, এই প্রসঙ্গে আপনি কি বলবেন স্যার? ধন্যবাদ, কথাটা আপনি বলেছেন, আমি খুশি হলাম। এই কথার উপরে আমরা অনেক আলোচনা করেছি, আমরা বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। এই কথাটা ঠিক না। আমি আপনাকে মামুলি কতগুলো উদাহরণ দিই। বিভিন্ন কারণে দ্রব্যমূল্য আমাদের দেশে বাড়ে। রমজানে দ্রব্যমূল্য বেড়ে যায়, প্রায় বছরেই বেড়ে যায়, এইবার খুব তেমন একটা বাড়েনি। এখানে ভ্যাটের কোনো ইম্প্যাক্ট নেই। যখন সরকার যখন তার কর্মচারীদের বেতন বাড়ায়, তখন মাঝে মাঝে দ্রব্যমূল্য বেড়ে যায়, গতবার তেমন একটা বাড়েনি, এখানে ভ্যাটের কোনো ইম্প্যাক্ট নেই। আমি খুব ঘন ঘন একটা কথা বলি, গ্রাম অঞ্চলে সবজি উৎপাদন হয়, এই সবজি গ্রাম অঞ্চলের দাম ধরেন 10 টাকা কেজি, এই সবজি ঢাকা শহরে আসতে এর দাম বেড়ে যায় 30 টাকা 40 টাকা কেজি, এখানে ভ্যাটের কোনো ইম্প্যাক্ট নেই। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তার অর্থ হলো যে আমাদের দেশে দ্রব্যমূল্য বাড়তে ভ্যাট না, ভ্যাটের বাইরে আরও অনেক ফ্যাক্টর কাজ করে। ভ্যাটে নতুন ভ্যাট আসছে আমাদের দেশে, দ্রব্যমূল্য বেড়ে যাবে কেন বলা হচ্ছে, এটাও আমি বলবো যে একটা সঠিক প্রচারণা না, এটা একটা অপপ্রচার। ভ্যাট, আমরা যে নতুন ভ্যাট যেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সেই ভ্যাটটা যদি ঠিক মতো ইমপ্লিমেন্ট করা যায়, ভ্যাটের বেসিক জিনিসটা কি, ভ্যাটের বেসিক হলো আগের স্তরে যে ভ্যাট দেওয়া হয় সেই ভ্যাটটা এই স্তরে নিয়ে নিতে হয়। আচ্ছা, এরপর সর্বমোট মূল্যের উপরে ভ্যাট দিতে হয়, একে বলে উপকরণ কর রেয়াত ব্যবস্থা। এই হচ্ছে ভ্যাট ব্যবস্থার মূল জিনিস, এটা যদি কার্যকর করা যায় দ্রব্যমূল্য বেড়ে যাবে বলে আমার এটি আপনার মনে হয় না? ধন্যবাদ আপনাকে স্যার, আপনি শুরু করলেন। আমি আলমগীর আপনার কাছে আসি। এই বাজেট ঘোষণার পরে আপনি নিজেও গণমাধ্যমগুলো দেখেছেন, এক ধরনের স্যার যেটা বললেন যে ভুল ব্যাখ্যা বা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করা হয়, কিন্তু জনগণ কিন্তু বেশ কনসার্ন যে এই যে আমরা হয়তো একটু পরেই আরেকটি প্রসঙ্গ আবগারি কর্তন ব্যাংকের জমা থেকে, সেটি প্লাস ভ্যাট বাস্তবায়িত হলে, আইন বাস্তবায়িত হলে দাম বেড়ে যাবে, প্লাস জনগণ শুধু নিউজ পেপারে দেখছে কোনটির দাম বেড়ে যাবে কোনটি কমে যাবে, এই ব্যাখ্যাটি মানুষ সহজে নেয়। বাজেটের ভাষা তো খুব টেকনিক্যাল, আপনি নিজেও জানেন, আপনি কীভাবে দেখেন? আসলে মিডিয়ার কথাটাই আমি সমর্থন করি। আমি তো ভ্যাট নিয়ে অনেকগুলো টকশোতে রোব ভাইয়ের সাথেও কথা বলার সৌভাগ্য হয়েছে। তারা সরকারের চাকরি করে, যতক্ষণ এই চেয়ারে বসে আছেন ততক্ষণ পর্যন্ত তাদের চেয়ার থেকে কথা বলে, কিন্তু হয়তো বাসায় গেলে গিন্নির সামনে কিন্তু তিনি আগামী মাসের 1 তারিখ থেকেই বাস্তবতা ফেস করবে। তো বাস্তবতা যেটি, সেটি হচ্ছে যে যেহেতু আগে যে 26 বছর আগে থেকে যে ভ্যাট কার্যকর হয়েছে, অর্থমন্ত্রী সাইফুর রহমানও এটা শুরু করেছিলেন, তারপর থেকে 2012 সালে জাতীয় সংসদে আইন পাশ হয়েছে, কিন্তু এই যে এতদিন ধরে এই আইনটা পরিপূর্ণভাবে কার্যকর না হওয়ার একটি কারণ ছিল যে এটির যে পার্সেন্টেজের যে ইম্প্যাক্ট, সেটি যে মানে এখানের একটি পলিসি, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভ্যাট হবে, সেটি
15%। তা আমরা দেখেছি যে পৃথিবীর অনেক উন্নত দেশে একদিকে যেরকম 15 চেয়ে বেশি আছে কোন কোন দেশে, আবার কোন কোন দেশে আপনার 3-4% পর্যন্ত ভ্যাট আছে। আপনি আমরা বেশিরভাগ সময় টুরিস্ট কান্ট্রিগুলোতে যে ভিজিট করতে যাই, থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুরে, আপনি দেখবেন যখন এয়ারপোর্টে আপনি জিএসটি রিফান্ড নিচ্ছেন এবং বা আপনি কিছু কিনছেন, 5-6% এভারেজ আমাদের যে আসিয়ান দেশগুলোতে 5-6% ভ্যাট। আমাদের পার্শ্ববর্তী দেশেও আমাদের দেশের চেয়ে ভ্যাটের রেটটা কম। তো ভ্যাটটা আসলে কি বেশিরভাগ আমাদের মতো অর্থনৈতিক দেশের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি হচ্ছে পণ্যের উপরে আপনার নির্ভর করে ভ্যাটটা নির্ধারণ করা। অর্থাৎ আমরা দেখেছি যখন আপনাদের টেলিপ্রযুক্তিতে এবং টেলিকম সেবায় যে ভ্যাট 15% ইমপ্লিমেন্ট হলো, প্রথম সর্বোচ্চ ভ্যাট ইমপ্লিমেন্ট হয়েছে টেলিকম সেবায় এবং ফুডের ক্ষেত্রে, তখন কিন্তু অনেক রিয়েকশন ছিল, কিন্তু পরে এক সময় মানুষের সহনীয়তা হয়ে গেছে। রিসেন্টলি আরো কিছু সংযোজিত শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে মানুষের কথার উপরে, তারপর কিন্তু আস্তে আস্তে মানুষ কিন্তু অ্যাডজাস্টেড হয়ে গেছে। কিন্তু ওগুলো হচ্ছে ঐচ্ছিক এবং ওগুলো মানুষের প্রতিদিনের জীবনের জন্য একান্ত ভাবে অপরিহার্য ভাবে আছে, তার বাইরে কিছু বিলাসিতাও আছে। মানুষ করেছে কি, যখন ব্যয়টা বেড়ে যায় তখন মানুষ বিলাসিতাকে কমিয়ে দেয়, তার বাজেট কিন্তু ফিক্সড। তো বর্তমানে যে যে ঢালাও ভাবে 15% সব পণ্যের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটি কিন্তু পাবলিক সেক্টরে এফেক্ট করবে। যদিও কিছু কিছু পণ্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যে, কিন্তু সবগুলো কাভার করে নাই। আর আরেকটি যেটি যেটি কথা বলছেন, অল্প কিছু পণ্য যেমন কৃষিজাত পণ্য, তারপর নিত্য যে চাল ডাল বা এ ধরনের খাদ্যদ্রব্যে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা আলমগীর ভাই আরো আলোচনায় ফিরবো, তখন আপনি নিশ্চয়ই বলবেন, ডক্টর আব্দুর রউফ আপনিও বলবেন। আমরা একটু বিরতি নিয়ে ফিরে আসতে চাই, দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই নিটল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরে এলাম আজকে নিটল টাটা টেবিল টকে, আমরা আলোচনায় ছিলাম, ডক্টর আব্দুর রউফ আছেন আমাদের সাথে, এনবিআর এর ফার্স্ট সেক্রেটারি, এবং ডক্টর আলমগীর আলম আপনি বেশ কতগুলো কনসার্ন ব্যক্ত করছিলেন জনগণের ভ্যাট নিয়ে, একটু কন্টিনিউ শেষ করলাম। আমি যেটি বলছিলাম ভ্যাটের যে মানে বৈশিষ্ট্য সেটি হচ্ছে প্রতিটি লেভেলে নতুন করে যে প্রাইসটা অ্যাড হয় সেটির উপর আবার ভ্যাট শুরু হয়, এবং আগের ভ্যাট যদি দেওয়া হয়ে থাকে সেটি এখানে ডিডাক্টেড হয়ে, অর্থাৎ একজন যদি পে করে সেটি পরবর্তী যিনি আছে তিনি সেটার ততটুকু পরিমাণ ভ্যাটের রিবেটটা পায়। কিন্তু বাস্তবতা যেটা মানে যেটি নিয়ে ব্যবসায়ীদের কনসার্ন সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের শিল্প ব্যবস্থায়, সেটি যদি বলেন ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প, আমদানি পর্যায়ে ছাড়া আমাদের যে দেশীয় যে সংস্থানগুলো হয় কাঁচামালের, সেখান থেকে শুরু হয়ে আপনার ভ্যাটটা দেওয়া হয় না। অর্থাৎ আমি যদি বলি আপনি যারা ভাঙারি দোকান, তারা সেই ভাঙারি লোহার রড বা লোহার আইটেমগুলো বিক্রি করছে স্টিল ইন্ডাস্ট্রির কাছে, তারা কিন্তু ভাঙারির এগেনস্টে ভ্যাট দিচ্ছে না, কিন্তু যখন স্টিল ইন্ডাস্ট্রি তার শোরুম থেকে রডটা বের করবে তখনই কিন্তু তাকে টোটাল প্রাইসের উপর 15% ভ্যাট দিতে হবে, এবং সেটি বেশ কয়েক হাজার, প্রায় 10,500 এরকম। তো এখন এই যে রডের দামটা বেড়ে যাবে, কারণ কি আগে তো ওই একেবারে শিপইয়ার্ডে যে শিপ জাহাজ কাটছে সেখানেও আগে ভ্যাটটা ঠিকভাবে দেওয়া হতো না, তো সেদিক থেকে এই সোর্স গুলোতে ভ্যাট যেহেতু আগে থেকে দেওয়া হয় নাই, যেমন কৃষিজাত অনেক কাঁচামাল আছে যেগুলো দিয়ে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জুস সহ প্যাকেজিং প্রোডাক্ট গুলো তৈরি করা হচ্ছে, ওই ওই গ্রাম থেকে যে আমটা কালেক্ট করা হচ্ছে আমের জুসের জন্য, আমের এগেস্টে কিন্তু ভ্যাট দেওয়া হয় নাই, কিন্তু যখন প্যাকেজজাত হয়ে বেরোবে তখন তিনি আগের সেক্টর আগের পর্যায়ের যে রিবেটটা পাবে সেটি পাবে না, যার কারণে আলটিমেটলি প্রাইসিংটা বেড়ে যাবে। আর রোববারকে আমি আগেও বলেছি আমাদের দেশের বাস্তবতা যেটি ইন্ডাস্ট্রি লেভেলে যে প্রোডাকশন কস্ট, সে প্রোডাকশন কস্টের ক্ষেত্রে অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে মানে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য প্রোডাকশন কস্টের 2-3 গুণ। এখন আপনি যখনই 15% দিচ্ছেন আলটিমেটলি যে গ্রাহক যে ভোক্তা সে কিন্তু 15% টোটাল প্রাইসের উপর দিচ্ছে, দেখা যাচ্ছে যে উৎপাদন মূল্যের এমনও হতে পারে 200-300% আপনার ভ্যালু অ্যাড হয়ে সেটার উপর 15%। আমি দেখতে পাচ্ছি স্যার বেশ জনগণ কনসার্ন, বিশেষ করে যে 15% ফ্ল্যাট রেট প্লাস আরো যে কিছু কনসার্ন ব্যক্ত করলেন এই প্রসঙ্গে আপনার, যে আগে রিবেটটা না পাওয়া, রিবেটটা না পাওয়ার ক্ষেত্রে উনি দুটো কথা বলেছেন, একটা হচ্ছে দ্রব্যমূল্য বেড়ে যাবে আর একটা হলো রেট। দ্রব্যমূল্যর উপরে আমি এর আগে কথা বলেছি, এটা আমি আর রিপিট করব না, রেটের কথায় আসি। ভ্যাটের রেট নিয়ে যে সমস্ত বিতর্ক সৃষ্টি হয়েছে আমি বলবো যে এটাও অমূলক। ভ্যাট একটা কথা খুব বারবার বলা হয় যে অমুক দেশে রেট কম, আমাদের দেশে রেট বেশি, এই যে এটা কোনো যুক্তি নির্ভর কোনো কথা না। ভ্যাটের রেট ঠিক হয় নানা রকম ক্রাইটেরিয়ার ভিত্তিতে,
বিভিন্ন দেশে ভ্যাটের রেট ঠিক হয় মূলত, শুধু ভ্যাটের রেট না, যে কোনো ট্যাক্সের রেট ঠিক হয় মূলত ওই দেশের সরকার কোন ট্যাক্সের উপরে কতটুকু নির্ভরশীল তার উপরে ঠিক হয় যে রেট কত হবে। তা আর এক দেশের রেট আমাদের দেশের সাথে আপনি তুলনা করবেন কীভাবে? আমরা 15% রেটে কীভাবে এসেছিলাম 91 সালে? তখন আমাদের, আমরা একটা হিসাব করেছিলাম যে এক্সাইজ ডিউটিতে আমাদের কত টাকা আসে, তো ভ্যাটের কত রেট হলে ওইটা মানে ওর থেকে শর্ট হবে না, সেই হিসাবে 15% রেট ধরা হয়েছিল। বর্তমানে সারা পৃথিবীতে প্রায় 162টা দেশে ভ্যাট চালু আছে ইন এনি ফর্ম। গ্লোবাল বর্তমানে অ্যাভারেজ ভ্যাটের রেট হচ্ছে 16.5, লোয়েস্ট আছে হচ্ছে 3 আছে 5 আছে, হায়েস্ট 25 আছে 27 আছে। সারা পৃথিবীতে বর্তমানে 15%-এর চেয়ে বেশি রেট, 15%-এর চেয়ে বেশি রেট আছে বেশি দেশে, 15%-এর চেয়ে কম রেট আছে কম দেশে। আমাদের আশেপাশের কথায় আসেন, আমাদের আশেপাশে শ্রীলঙ্কায় আছে 15%, নেপালে 13%, পাকিস্তানে 15%, আশেপাশে 10%, 7%ও আছে। আমি আপনাকে একটা খুব ভালো একটা উদাহরণ দিই, এটা বলা খুব দরকার, আপনার শোনা দরকার, জনগণের শোনা দরকার। এই যে রেট নিয়ে যে আমরা এত কথা বলতেছি, আমরা দক্ষিণ এশিয়ার কথা বারবার বলি, আমরা আগামী 1 জুলাইতে আমরা ভ্যাট, নতুন ভ্যাট ইন্ট্রোডিউস করতেছি। ইন্ডিয়াও আগামী 1 জুলাইতে একই সাথে আমরা নতুন ভ্যাট ইন্ট্রোডিউস। রেটটা কত স্যার? আমি রেটটা সেখানে সেমি প্রসেসড 5%, প্রসেসড ফুড 15%, খুব 15% কাস্টমাইজ 15%, ফিনিশড গুডস 18%, লাক্সারি 28%। আমরা সেটাই বলছি, মানে তিনি যথার্থই বলেছে, ভারতেও যে ভ্যাটটা ইমপ্লিমেন্ট করবে সেটি হচ্ছে কাস্টমাইজ, প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেরি করে। ফর এক্সাম্পল আপনি রেজিস্ট্রেশনে, ফ্ল্যাট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখেন, আমি একটা বিরতিতে যাব, আপনার পয়েন্টটা নিয়ে আমি 4.5% বিভিন্ন স্কোয়ার ফিটের এরিয়ার উপর ছিল, সেটি এখন বলা হচ্ছে যে টোটাল মূল্যের অর্ধেক কনসিডার করে সেটির উপর 15%। আমি আরো একটা বিরতি নিয়ে ফিরতে চাই এবং নিশ্চয়ই আপনি বলবেন, আপনি অবশ্যই বলবেন জি। আমি বিরতির পরে ফিরে আসছি, দর্শক আপনারা থাকবেন আমাদের সাথে আজকের এই নিটল টাটা টেবিল টকে। আমরা আবার ফিরে এলাম আজকের নিটল টাটা টেবিল টকে। আমি মূলত এই শেষ রাউন্ডে ছোটখাটো কিছু প্রসঙ্গ কথা বলতে চাই, আরেকটি পয়েন্ট একটু রেজ করতে চাই, তারপরে আপনি যদি আলমগীর ভাই বলবেন স্যার। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আবগারি কর বাড়ানোর প্রসঙ্গে বেশ আলাপ আলোচনা হচ্ছে এটি নিয়ে, আপনি নিশ্চয়ই এটি নিয়ে আপনার কনসার্ন আছে বলে জানেন, এটি যদি সংক্ষেপে বলেন আমরা অনুষ্ঠানের শেষের দিকে একেবারে। ধন্যবাদ। আবগারি কর নিয়ে যত কথাবার্তা হচ্ছে বাজেট পেশ করার পরে, এর অনেক কথাগুলো হচ্ছে বিভ্রান্তিমূলক। আজকে আমাকে একজন বললেন যে ব্যাংকে লেনদেন করলে সেখানে আবগারি কর দিতে হবে, এই কথাটা একেবারে ঠিক না। আবগারি করের যে স্ট্রাকচার সেটা একটু বাড়ানো হয়েছে। এই আবগারি কর আগেও আমাদের দেশে ছিল, 1944 সাল থেকে আবগারি কর আছে, এখনও আছে, এই এই বাজেটে কিছুটা বাড়ানো হয়েছে। কী বাড়ানো হয়েছে? আবগারি কর কিসের উপরে? আবগারি কর হলো অ্যাকাউন্টের ব্যালান্সের উপরে। অ্যাকাউন্টে, আপনার অ্যাকাউন্টে সারা বছরে যে হায়েস্ট ব্যালান্স থাকবে ওইটার ভিত্তিতে কয়েকটা স্ল্যাব করা আছে। 20,000 টাকা পর্যন্ত হলে মাফ, 20,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত যদি আপনার বছরে হাইস্ট ব্যালেন্স হয় তাহলে 150 টাকা আবগারি কর ছিল সর্বোচ্চ ব্যালেন্স যেটা হবে যে দিন, যেই দিন ওটাকে ধরা স্ল্যাব করা আছে, 5টা স্ল্যাব করা আছে। 150 টাকাটাকে এবার বাড়িয়ে 200 টাকা করা হয়েছে, বছরে 200 টাকা আবগারি কর, এটা কি খুব বেশি? আর একটা বড় একটা স্ল্যাব, সেটা 1,00,000-এর কম, বড় স্ল্যাব যেটা ধরে 1,00,000-এর বেশি হলে সেটা 5 কোটি টাকা পর্যন্ত যদি কারোর ব্যালেন্স থাকে সেখানে আগে আবগারি কর ছিল 7,500 টাকা, সেটা করা হয়েছে 15,000 টাকা, এটা ডাবল করা হয়েছে। কিন্তু আপনি দেখেন যে ব্যক্তির অ্যাকাউন্টে যে 1,000 টাকা যিনি দিবেন উনি তো কনসার্নড এটা নিয়ে, উনি কনসার্নড হবেন 500টা 1,000 করা হয়েছে 1,00,000 টাকার উপরে থাকলে বছরে যে কোনো দিন, আমাদের 73,000 কোটি টাকা ছিল এই বছরে ভ্যাটের টার্গেট, সেটা আবার এবার 93,000 কোটি টাকা। আচ্ছা, আমাদের সরকার এত বড় বড় মেগা প্রজেক্ট করছে, এই যে আমাদের মেট্রো রেল হচ্ছে, আমাদের আপনি বলছেন যে এই ব্যাখ্যাগুলো জনগণের জানা উচিত সেটি বলছেন? হ্যাঁ, এগুলো জানা উচিত, এবং এইটা এর পরিমাণ যে খুব একটা বেশি না, এবং এটা অনেকে বলছে যে টাকা রাখলে টাকা কমে যাবে, এই কথাও ঠিক না। জি আলোকি ভাই, আমি প্রথমত হচ্ছে যে সরকারের যে বিশাল যে বাজেট, এই বাজেটের কিন্তু একটা বড় অংশ যারা ব্যাংক লুট করেছে, বারবার করে অনিয়ম হয়ে যাচ্ছে, ব্যাংকে অনিয়ম করে যাচ্ছে, ডিফল্ট ফিলিপিন্সে টাকা চলে গেছে, উদ্ধার না করে সেখানে ব্যাংকগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য প্রতিটা অর্থ বছরে, এবং এই বছরও 1,000 কোটি টাকা, 1,000 কোটি টাকা এখানে রাখা হয়েছে। তো সেদিক থেকে এই বাজেটের আকার বড় করা হচ্ছে, এবং এখান থেকে একটা বড় অংশ অনিয়মকে প্রশ্রয় দেওয়ার জন্য করা হচ্ছে, এবং সেই টাকা মেটানোর জন্য এক একটি নতুন খাত
খাতে জনগণের করের বোঝা বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে দুই ধরনের যে কর আছে, প্রত্যক্ষ পরোক্ষ কর। প্রত্যক্ষ করের যে ন্যাট সেটি কম আমাদের দেশে। টোটাল যারা একবার টিএন যদি খুলেন, তা আপনাকে সারা জীবন ভর সেখানে হাজিরা দিতে হবে, আপনাকে ট্যাক্স দিতে হবে, না হলে বাইরে যারা আছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে আমার চেয়ে অনেক বেশি উপার্জন করে, তারা কিন্তু ট্যাক্স দেয় না। এভাবে আপনি বাংলাদেশের প্রতিটি উপজেলা, গ্রামে, পাড়ায়, মহল্লায়, টোটাল বাংলাদেশে আপনার ভ্যাটের কোনো নেটওয়ার্ক নাই, শুধু জেলা শহর, উপজেলা শহরে এখন পুরোপুরি নাই, জেলা শহর এবং বিভাগীয় শহর পরিস্থিতি। আমরা একেবারে শেষের দিকে আর আরেকটি বিষয় যেটি, সেটি হচ্ছে আবগারি শুল্কের যে বিষয়টি, সেটি আসলে মানুষের কনসার্ন। কারণ বাংলাদেশে অনেক মানুষই আছে যারা বিদেশ থেকে রেমিটেন্স আসলেও সেখানে রাখে, কৃষকের তার টাকাও রেমিটেন্সের আপনার প্রস্তাবনা কি? টোটাল আমার কথা হচ্ছে যেটি আছে এটি এমনিতে অসহনীয় ছিল। আর আর আরেকটি হচ্ছে ব্যাংকের বাইরে অনেকগুলো সার্ভিস, এর চেয়ে বাড়ানোটা ঠিক হবে না। হ্যাঁ, ব্যাংক অনলাইন ফি, আমরা শেষ করতে চাই এগুলো নিয়ে স্যার, আমরা সহজে আপনাকে পাই না। এমনিতে কিন্তু ব্যাংক ইন্টারেস্ট আমরা যেহেতু আজকে আপনাকে পেলাম, আপনি আপনি যা সাধারণ অনেক কমে যাবে, বাড়বে না। সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি দুটি সেন্টেন্স বললে আমি শেষ করতে চাই। আমি খুব বেশি কথা বলবো না, আমি শুধু আমাদের এনবিআর একটা স্লোগান, আমি সেই স্লোগানটা আমি শুধু বলতে চাই যে ভ্যাট দিচ্ছে জনগণ, দেশের হচ্ছে উন্নয়ন। আমাদের এইটা মনে রেখে যে আমরা ভ্যাট দিচ্ছি দেশের উন্নয়ন। আপনাকে ধন্যবাদ জানাবো আজকে দুজন অতিথিকেই আমাদের সাথে আজকের এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ আজকে নিটল টাটা টেবিল টকে আমাদের সাথে থাকার জন্য। আমরা রাত দুটায় অনুষ্ঠানটি পুনঃপ্রচার করব এবং আগামীকালকে আবারও দেখা হবে আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।